নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। প্রাথমিকে চাকরি দেবার নাম করে দলেরই কর্মীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠল বাঁকুড়া জেলার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সন্দীপ বাউড়ির বিরুদ্ধে। শনিবার সকালে কুয়াবাগান পুরুলিয়া জাতীয় সড়কে আন্দাথল গ্রাম পঞ্চায়েতের ভিকুরডিহি বাসযাত্রী প্রতীক্ষালয় সহ একাধিক জায়গায় পোস্টার দেয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পোস্টারে লেখা আছে, প্রাইমারিতে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে পালিয়ে বেড়াচ্ছে জেলার যুব তৃণমূল সভাপতি সন্দীপ বাউড়ি ও তার সাঙ্গপাঙ্গরা। প্রাইমারি চাকরির জন্য অভিযোগ, পয়সা নিয়ে আসছে এই তৃণমূল নেতাদের। সন্দীপ বাউড়ি তৃণমূলে লুকিয়ে দেবে, লোক কে দেবে, কার খাই দেবে পয়সা নেই বলো তো। ওদের দেখো চাকরি চলছে, দেখতে পাচ্ছ তো, দলটা তো কোনো ঠিক আছে, ওরা দেখো খোঁজাখুঁজি করছে, অন্য লোকের তো কিছু করে নেই, চাকরি দিচ্ছে তো ওরাই। নিশ্চয় হয়ে যাবে তো অভিযোগ উঠে পড়বে না, মিথ্যা কেউ বলবে পয়সাটাই। হ্যাঁ আমি যাচ্ছি পোয়াবো, কাজ দেখছি এখানে এরকম ব্যাপার। হ্যাঁ টাকার টাকার ব্যাপার নেই। এছাড়াও লেখা আছে, এই সব চোর নেতাদের জন্যই আমাদের দলের এই অবস্থা, এই সব নেতারা দলটাকে শেষ করে দিচ্ছে, তাদের অনুরোধ দল যাতে সঠিক ব্যবস্থা করে। সবশেষে লেখা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এটা বিরোধীদের চক্রান্ত, সামনে পঞ্চায়েত ভোট আসছে, ওরা জনবিচ্ছিন্ন মানুষের থেকে, ওরা দেখতে পাচ্ছি যে ছোট অঞ্চলে তৃণমূলের জয়লাভ নিশ্চিত, সেই জন্য উৎসাহ ওঠাচ্ছে, অপচার করছে। কারণ ওরা দেখেছে যে কিছুদিন আগে বিজেপি একটা সভা করলো সুনুকবাড়িতে, লোক পায়নি, কালপাথর অঞ্চলে বিজেপি বলে আর কিছু নেই, সব জায়গায় সংগঠনটা ফুটে গেছে, কোথাও বিজেপি লোক পাচ্ছে না। মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য তৃণমূল কোন শক্তিশালী হয়েছে। বিজেপি মণ্ডল সভাপতি বিকাশ ঘোষ জানান, এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। তৃণমূলের তো তিন চারটা গোষ্ঠী আছে, তাহলে ওর বিরোধী যে গোষ্ঠী সম্ভবত তারাই হয়তো দিয়েছে, সেরকমই পোস্টারটা দেখে বোঝা যাচ্ছে আর কি। উল্লেখ আছে পোস্টারে, পোস্টারে যেটা উল্লেখ আছে যে বিজেপির সাথে সেটিং করা আছে, সেটিং করে হারিয়েছে, সেটা তো ওদের লোকেই বলেছে। চাকরি দেওয়ার ব্যাপারটাও পরিষ্কার হচ্ছে যে চাকরি দেওয়াটা, টাকা নিয়ে চাকরি দেওয়াটা, সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্লকে ব্লকে ওদের এজেন্ট আছে, এই কথাটা কিন্তু ওরা ঠিক বলেছে। যে লিখেছে সে কিন্তু ওদের দলের সম্পর্কে সব জানে, যে প্রত্যেকটা জায়গাতে পার্থ চ্যাটার্জির এজেন্ট আছে, এরকম হয়তো এও একজন এজেন্ট আছে, এও একজন এজেন্ট পাঠায় আর কি, অঞ্চল অঞ্চলও আছে। ঠিক বলেছে কথাটা, যেটা যে লিখেছে একদম বাস্তব জিনিস লিখেছে। তৃণমূলের দলের লোকগুলো যদি না করে, তাহলে যদি বিরোধী লোকগুলো জানবে কী করে, লক্ষ লক্ষ টাকা নিয়েছে বিরোধীরা কী করে জানবে। ওদের দলের লোকের কাছ থেকে টাকা নিয়েছে বলেই ওরা দলের লোকে দিয়েছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।